এই যে ফুটেজটি আমাদেরই প্রতিনিধি, একাত্তরের প্রতিনিধি যিনি আছেন, যে হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে এটি আসলে নেওয়া হয়েছে। আমরা একটু পাবেজদের সাথে যুক্ত হতে চাই টেলিফোনে, যিনি আসলে এই ফুটেজটি সংগ্রহ করেছেন। পাবেজদা, আমাদের কি কিছু বলবেন যে আপনি কিভাবে আসলে পেলেন, এবং সেই হোটেল যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে কি জানতে পেরেছেন কিনা, যে হোটেলটা আমরা দেখছি যে পুরোপুরি মানে আগুন লেগেছে কিন্তু সবাই ভয়ে পালাচ্ছে, কিন্তু কিভাবে এটি হলো আপনি কি জানতে পেরেছেন কিছু? দোতলা থেকে আপনারা খেয়াল করবেন যে উপর থেকে আগুনটা নাম জায়গাটি দেয়াল, কোন দেয়াল ছিল দেখতে পাবেন যে উপর থেকে জিনিসপত্র যে আগুনটা আসছে এবং এটি একেবারে লাগোয়া একটি হোটেল, সেই হোটেলের ওইখানে আমরা ওটাই আজকে আমরা কনফার্ম হলাম যে বিতর্কটা চলছিল যে ঢুকানো হতো সেই বিষয়টি, এবং ওখানে আমাদের কাছে অন্ধকার এও বলেছেন যে তারা তীব্র গন্ধ, গত 10-15 দিন ধরে তীব্র গন্ধতে তাদের মাথা ধরে যাচ্ছিল, এতটা বাতাসে ওই জায়গায় এই এই বাড়ি হয়েছিল এইসবের এই এই কেমিক্যালের গন্ধে। তো সেইগুলো কি যেটা হলো যে উপর থেকে বিস্ফোরণটা নিচ থেকে উপরের দিকে যায়নি, যদি ছবিকে আপনারা বারবার দেখেন যে যদি বাইরের রাস্তায় কোনো বিস্ফোরণ হতো তাহলে নিচ থেকে উপরের দিকে যেত, কিন্তু যে ছবিটা আপনারা দেখছেন উপর থেকে আগুনের হালকা নিচের দিকে নামছে, এবং এটি একেবারে ওয়াইট ম্যানশনের পাশের একটি খাবার হোটেল, এবং একজন তারপরে দৌড়ে কোন রকম পালিয়ে ছুটে আসছে, এবং ওই ওয়াইট ম্যানশনের যে দেয়াল ছিল সেই দেয়াল পুরোটা রাস্তায় ছিল, এবং ওই দেয়াল চাপাই বেশিরভাগ মানুষ ওর মধ্যে পড়ে গেছে, এই জন্য মানুষ দৌড়ে দেওয়ারও সময় পায়নি, যে দৌড়ে পালাতে পারেনি। সেই বিষয়টাই আজকে এই বিতর্কের অবসান হলো আমরা মনে করি যে যে একেবারেই ওয়াইট ম্যানশনের ভিতরের দোতলা যেটি চূর্ণ বিচূর্ণ হয়েছে, যার একটি দেয়ালও নেই, সেই ওয়াইট ম্যানশনের দোতলা থেকেই বিস্ফোরণটি হয়েছিল।